বনগাঁতে 8টি ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি বামেদের। এদিন এই দাবিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন বাম নেতা কর্মীরা। এদিন বেলা 2টো থেকে এই দাবিতে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বনগাঁতে 11টি ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে বাম নেতৃত্বের দাবি। গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে ইলেকশন কমিশনার ও মহকুমা শাসকের কাছে ইমেল মারফত অভিযোগ করা হয়েছে বলেও জানান তারা। বেলা 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত মহকুমা শাসকের দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বামকর্মী সমর্থকেরা। পরে বনগাঁ বাটার মোড় এলাকায় পথ অবরোধ করা হয় বামেদের পক্ষ থেকে। এদিন বাটার মোড় এলাকাতেও দীর্ঘ সময় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বামকর্মী সমর্থকেরা। এ বিষয়ে বাম নেতা সুমিত কর বলেন, বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে শাসক দলের মদতে বনগাঁতে ভোট লুট করা হয়েছে। বিষয়টি আশঙ্কা করে আমরা আগেই প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা 8টি ওয়ার্ডে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। কালকে যা হয়েছে সারা রাজ্যে বনগাঁও তার ব্যতিক্রম নয়। আপনারা সকলেই জানেন বনগাঁতে 11টা ওয়ার্ডে শাসক দল বহিরাগত গুন্ডাদের এনে অবাধে ছাপ্পা এবং রিগিং হয়েছে। আমরা প্রশাসনকে আগে থেকেই বলেছিলাম যে ধরনের ঘটনা ঘটবে, কোনো ব্যবস্থা প্রশাসন গ্রহণ করেনি এবং কার্যত পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কালকে রাত্রেবেলায় ইলেকশন কমিশনারকে এবং এসডিওকে ইমেল মারফত জানিয়েছি যে 8টা ওয়ার্ড যেখানে সবথেকে বেশি রিগিং হয়েছে সেটা পুনর্নির্বাচনের দাবি আমরা জানিয়েছি। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।